promise, promise. কান্নার অ্যাক্টিংটা ভালো করি না? ভালো করো, ঠিক আছে। ওফো, আসছে দেখুন, নিচে দর্শকরা ভীষণ চিৎকার করছে, আমার ভক্তরা। আমি যাই, কটা অটোগ্রাফ মিলিয়ে না ওদেরকে একটু ঠান্ডা করে আসি। আচ্ছা আসি। হ্যাঁ, জাতি হু মেই জলদি হ্যাঁ। জীবনে প্রথম তুমি এমন একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছো, যে চ্যালেঞ্জটা জিততে হলে তোমার হাতে একটাই অস্ত্র, সেটা হচ্ছে ভালোবাসা। তাই তোমাকে একা ছেড়ে আমি চলে যেতে পারি। মানে তুমি থাকবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি ভীষণ। জয় হিন্দ, জয়। কে এত ঘাবড়ালে? আটকাবে না, আটকে গেছি। কাগজ পড়ছেন স্যার? ওই আর কি স্যার। যুদ্ধের কি খবর? যুদ্ধ? কোন যুদ্ধ? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। শুনলাম জাপান এটা নাকি আত্মসমর্পণ করেছে। মরেছে? সেই কবে পড়েছি ইতিহাস বইতে, এখন ছাড়া মনে থাকে? কি উত্তর দেবো বলুন তো স্যার। আপনি নেতাজিকে বলবেন আমরা কিন্তু আত্মসমর্পণ করবো না, আমরা কিন্তু যুদ্ধ চালিয়ে যাবো। দেখা হলে বলে দেবো। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার, আরেকটা কথা বলো। হ্যাঁ বল স্যার। যদি দেশটা স্বাধীন হয় তাহলে কিন্তু নেতাজির আদর্শ মেনে চলতে হবে, তাহলে কিন্তু দেশটা উচ্ছন্ন যাবে। এই দুঃখেই মাথাটা খারাপ হয়ে গেছে না? লড়কে লেঙ্গে হিন্দুস্তান, দিল্লি আপ জ্যাদা দূর নহীঁ। তুমি জানো না একটা বুলেট তোমার মাথার খোপড়ি উড়িয়ে দিতে পারে? শত্রুপক্ষ আক্রমণ করেছে, অস্ত্র ধরো, শত্রু মারো। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর স্ট্যাচু হয়ে গেছো। দেখলে তো কি হলো? দেখলে তো দেখলাম। যদি এই ধাক্কাটা ধরো, এই যে ধাক্কাটা আমার সঙ্গে লাগলো না, লাবণ্যর সঙ্গে লাগলো, হবে? ঠাকুর করুন পচা এরকম যেন কখনো না। আরে যদি হয় তখন কি হবে? পচা, আমি একটা কথা বলি, তুই বৌমাকে নিয়ে কয়েকদিন বা বাইরে চলে যা। আরে বাবা, আমি তো বলেছিলাম কিন্তু রাজি হচ্ছে না। তাহলে কি হবে পচা? শোনো, আমি বলছি, শোনো, তুমি বরঞ্চ শোরুম দেখো, আমি বাড়ি সামলাই। তুই স্বাধীন বাড়ি থেকে কি করবি? কাজ আছে, অনেক কাজ আছে, পাগলটা আবার না চলে আসে। নেতাজি কোথায়? নেতাজি তো
ওদেরকে সামলাও, আমি ওদেরকে নিরাপদ আশ্রয় পৌঁছে দিচ্ছি। আমার বাড়ি কোনো প্রশ্নই ওঠে না। সমাধান সূত্র বেরোতে পারে। কোথায় বসতে চান? তোমাদের বাড়িতে।
এ বাড়িটা তো আর বাড়ি নেই, শুটিং ফ্লোর হয়ে গেছে। দিন রাত হিরো হিরোইন নেচেই চলেছে। হিরো হিরোইন কেন, বুলবুলি ও তো হিরোইন আর দিলীপ হচ্ছে হিরো, অভিষেক বচ্চন আর আমি সাইড ক্যারেক্টার, কখনো বোমান হিরানি আর কখনো অনুপম খের, কখনো মুখরি আর তোমার মাদার ইন ল শুধু ডান্স ডিরেক্টর সরোজ খান। হাসো হাসো, হাসবারই কথা, হাস্যকর ব্যাপার। না না, কিন্তু পরতে পরতে বেদনাও তো রয়েছে, কেউ না বুঝুক আমি তো বুঝি। তাহলে শুনুন, মিটিং তাহলে হচ্ছেই। ঠিক আছে, লাভ ভালো আছে তো? ঠিক আছে, আমি তো আছি, কোনো চিন্তা করবেন না, রাখি। আচ্ছা রাখ। কার ফোন ছিল তোর? আর যাও, নেতাজির নয়, তোমার বাবা। দেখেছো বৌদি কিভাবে দাদা কথা বলে, পাগল বলে মানুষ নয়, বাবা তুলে কথা বলছে দেখো। দেখেছো বৌদি, আমি বলেছিলাম না এই ধরনের লোকদের জন্য না নেতাজি আসল ওষুধ। এই না কথাটা কি আমাকে উদ্দেশ্য করে বললো? ঠিকই বলেছ, মারবো তো না বিশ্বাস করি, তার পুনর্জন্ম হবে, তিনি অন্য কোন রূপে ফিরে আসবেন। এখন নেতাজিকে খুব দরকার, সেই জন্য সবসময় নেতাজির কথা বলি। আমি জানি তার জন্য লোকে আমার পাগল বলে, বলুক নিজে এত অসহায় কখনো বোধ করি, এই তো মনে হচ্ছে নিজ ভূমি আমি পরবাসী হয়ে আছি। কি বলবো বলুন জজ সাহেব, বারবার বারণ করা সত্ত্বেও ম্যাডাম কিছুই শুনলেন না, কি যে হলো? সে পুরনো কাসুন্দি ঘেটে কি হবে, সমস্যা খুব গম্ভীর। জজ সাহেব কি এতটা বিচলিত? হ্যাঁ কারেক্ট, হতে কখনো দেখিনি। আচ্ছা একটা প্ল্যান আমার মাথায় এসেছে। হ্যাঁ বল। বলছি যে আমাদের বহুরুর বাড়িটা তো খালি পড়ে আছে, যদি ওদের দুজনকে ওখানে পাঠিয়ে দেওয়া যায়। বাহ খুব ভালো প্ল্যান। হ্যাঁ ভালো, কিন্তু ওদের ওখানে দেখাশোনা করবে কি? কেন, মিনি মিনি দেখাশোনা করবে, আমি ডবল শান্তিতে থাকবো। সে যদি বলে যাচ্ছে আমি তাহলে তো জু গু গুড জোকস। চল সিরিয়াসলি, 24 ঘন্টা ট্রেন না রেখে দেবো। তা কেন, তুই কোনো একটা পাগলের ডাক্তার নিয়ে চলে যা না। হ্যাঁ তুই আছে, 4 হবে, 6 হবে, 8 হবে, 10 হবে। কিছু মনে করবেন না বাবা, ওদের আমি এই বাড়ি ছেড়ে আর কোথাও যেতে দেবো না। কি বলছিস? আমি ঠিকই বলছি বাবা, আমি সেই ওষুধের সন্ধান পেয়ে গেছি যার আনসার নিয়ে ওদের একেবারে সুস্থ করে তুলতে পারে। হ্যালো, হ্যাঁ ধরো ছোটকা তোমার ফোন। হ্যালো আনসারি মিয়া, আপনি সুস্থ হয়ে গেছেন? এরা এখানে ভালো আছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বেশ, আমি রাখি। ও কেন কেন কি বললে? সব সমস্যার সমাধান হয়ে গেছে, আনসারি মিয়া নিজে সুস্থ হয়ে গেছেন, এখন ওদের ফেরত চাইছেন। না ছোটকা, আমি ওদের এই অবস্থায় ফিরিয়ে দিতে পারি না, এখানে তোরা দিব্যি আছে, আর কটা দিন একটু ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে দেখি না ওদের সুস্থ করে তুলতে পারি কিনা। আর এদিকে বংশী তো অনেকটাই ভালো হয়ে উঠেছে, অন্তত ও যতদিন না পুরোপুরি ভালো হয়ে উঠছে আমি ওদের ফিরিয়ে দেবো না। আবার এই না হলে না, জয় বৌমার জয়। ওরে লতা দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে বৌদি।
অবশ্যই বলবো। পয়সা দিলে এখন সাহারা মরুভূমিতে গিয়েও শুটিং করতে হবে, আমি রাজি আছি। ওকে চলো তাহলে, চলো সাবধানে যেও গো। হ্যাঁ সাহারাতে পৌঁছে যাবেন না। শোন না, এই যে চলে গেল না এরা, ওই নেতাজি তো ভালো হয়ে গেছে, ও তারপরেও কেন ওই আনসারি সাহেবের কাছে চলে যাচ্ছে বলতো? না না, এই জন্য আপনাকে তো মানে বাংলা লেখাপড়া করতে হবে। বহুদিন আগে সঞ্জীব চট্টোপাধ্যায় লিখে গেছেন যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাসিক করে, কথাটার অর্থ হচ্ছে যাকে যেখানে মানায়। হ্যাঁ তাই, যাকে যেখানে মানায়। আচ্ছা লা, উনি কি ঠিকঠাক বলছেন, মানে ঠিক বলতে পেরেছেন? হ্যাঁ মামি, মা ঠিকই বলছেন। তবে নেতাজি সরি বংশীর আনসারি সাহেবের কাছে ফিরে যাওয়ার একটা অন্য কারণও আছে। দেখো ও তো এখন সুস্থ হয়ে উঠছে আস্তে আস্তে, ও যদি ওখানে ফিরে যায়, ও বুলবুল, তারপর বুলবুলের মতো আরও অনেকের দায়িত্ব নিতে পারবে।